সুপ্রভাত বন্ধুরা, মান্ত নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখানে দেখতেই পাচ্ছ মেয়েদেরকে খাওয়াচ্ছি গ্যাসের ওষুধ, কারণ বড়মের আগের দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, সেটা তোমরা আগের ব্লগেই দেখেছ। তো সেই জন্য আজকে ওদেরকে একটু গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি। বড় মেয়েকেও খাওয়াবো আর ছোটো মেয়েকেও খাওয়াবো, কারণ আজকে ওদের পরীক্ষা আছে। কয়েকদিন আগে থেকেই তোমাদেরকে বলছিলাম যে ওদের একটা পরীক্ষা আছে, তো ফাইনালি আজকে সেই দিনটা। তো তার জন্য আগে থেকে দুজনকে গ্যাসের দুটো ওষুধ খাইয়ে রাখছি, যাতে করে কোনো অসুবিধে না হয়, মানে শরীর টরীর বেশি যাতে খারাপ না হয় সেই কারণের জন্য। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, চা হয়েই এসছে প্রায়, তো এটা এখন নামিয়ে নেব। আমি খাবো এখন চা, ওদেরকে দেবো না আজকে চা, কারণ ওদেরকে হচ্ছে পরীক্ষা দিতে যেতে হবে, আর শরীর টরীর যাতে খারাপ না হয় সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে, সেই জন্য ওদেরকে চা দেবো না, আমি একাই খাবো। তো চলো, চাটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে আসলাম ছাদে। আর রাত্রিতে আমাদের ছাদে চাবি দেওয়া থাকে, আর সকালে যখন ছাদে আসি আর কি, ছাদে চাবি খুলে উঠতে লাগে। তো এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে, কারণ আগের দিনের কিছু ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলোই মেলবো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, শরতের আবহাওয়া যেমন থাকে খুবই সুন্দর লাগছে আবহাওয়াটা, রোদ নেই, মানে বেলা হয়েছে কিন্তু অতটা পরিমাণ রোদ বের হয়নি। তবু আমি ছাদে এসেছি, জামা কাপড়গুলো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, পরে তো রোদ বেরোবে অবশ্যই, সকালের দিকটা কুয়াশা কুয়াশা কিন্তু পরের দিকে রোদ বেরিয়ে যাবে মনে হচ্ছে। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলেনি এখনও, মানে ঘরের বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি। তো মেয়েদেরকে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, জানি না ওরা কী করছে এখনও, মানে অনেক কাজ পড়ে আছে, মনে হচ্ছে যেন আগে উঠলে ভালো হতো কিন্তু দেরি হয়ে গেছে। দেরি বলতে 6:30 সময় উঠেছি, তাও আমার মনে হচ্ছে আরও আজকে তাড়াতাড়ি উঠলে ভালো হতো, কারণ মানে সময় যত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে না, মনে হচ্ছে যেন আরও তাড়াতাড়ি উঠলে ভালো হতো। আর এখানে জামা কাপড় মিলতে এসেছে, মেয়েও চলে এসেছে পড়া জিজ্ঞাসা করতে। তো চলো এখন নিচে চলে আসলাম, নিচে এসে এখন আবার মানে আর কি বিছানাপত্র গোছাতে লাগবে। তো বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে তারপরে ওদেরকে আর কি একটু পড়াবো, না ভাই আসা অবধি, মানে ভাই না আসা অবধি। তো তোমাদেরকে তো বলা হয়নি যে ভাই আসবে, তো ভাই আজকে আসবে। তো ওকে ফোন করেছিলাম একটু আগেই, তো ও বললো যে একটু পরে যাচ্ছি, তো চলে আসবে শীঘ্রই, কারণ ও এসে বলেছে মেয়েদেরকে পড়াবে। যেহেতু আমার এই বইটা একটু টাফ লাগছে, মানে কি বলবো, কোশ্চেন অ্যান্সার মানে যেগুলো খুঁজে বের করার ওগুলো যেন আমাকে বেশি টাফ লাগছে। এমনিতে কোশ্চেনের অ্যান্সার যেগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করলেও কাজ হয়ে যাবে, কিন্তু মানে যেগুলো আর কি সঠিক উত্তর খুঁজে বের করো, মানে কি বলবো, আমি যেটা ভাবছি হবে সেটা হচ্ছে অন্যটা হচ্ছে উত্তরে গিয়ে দেখছি, কিন্তু মানে কি বলবো, আমার মাথায় যেন কিছুই ঢুকছে না। তো সেই জন্য ভাইকে বললাম যে তুই তাড়াতাড়ি আয়, তুই এসে ওদেরকে একটু বুঝিয়ে দে। আর মাঝখানে ওদের স্কুলের পরীক্ষাও পড়ে গেছিলো, যার জন্য ওরা কিন্তু মানে আগে থেকে এই বইটা পড়তে পারেনি, আর বেশি দিন হয়নি এই বইটা নেওয়া হয়েছে আর কি। আমিও জানতাম না আর কি যে ওদের এই পরীক্ষাটা ওরা দেবে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে 9:03। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো কিছুক্ষণ আগেই শুরু করেছি, তোমরা সেটা দেখেছো। তো এখন হচ্ছে ভাই এসছে, তো ভাইয়ের জন্য একটু চা করছি। তো ও অনেক সকাল সকালই চলে এসছে আজকে, কারণ ওকে বলেছিলাম তুই ভাগ্নেদেরকে এসে একটু পড়াবি, কারণ মানে কি যে হাবি জাবি বইয়ের মধ্যে দেয়া আছে, মানে মানে সঠিক উত্তরে দাগ দেওয়ার জন্য, মানে আমি যেটা ভাবছি এটা হবে কিন্তু ওটা হচ্ছে না, উত্তরে গিয়ে দেখি অন্যটা হচ্ছে, মানে কি যে মানে বই, আমি মাথা মুন্ডু আমার কিছু খুঁজে পাচ্ছি না, মানে এমনি কোশ্চেন উত্তর সেগুলো ঠিক আছে, বাকি সঠিক উত্তর যেটা চিহ্নিত করতে দেয়া হয়েছে আর কি দিয়েছে, মানে অনেকগুলো এরকম আছে, অনেক পৃষ্ঠাতে এরকম মানে আর কি একই জিনিস দেয়া আছে, তো একই জিনিস বারবার দেয়া আছে, যখন দেখছি এটাতে উত্তর একরকম হচ্ছে, ওটাতে উত্তর একরকম হচ্ছে, এইরকম। তো তার জন্যই ভাইকে বলেছিলাম যে তুই এসে হচ্ছে একটু পড়াবি। তো ভাইও মাথা গুলিয়ে যাচ্ছে, মানে কি বলবো, সত্যি বইটা মানে একটু মানে অন্যরকমই, ওই জন্যই তো বলে ট্যালেন্ট সার্চ, তাই না? তো যাই হোক, ভাই এখন পড়াচ্ছে ওদেরকে টুকিটাকি, যেগুলো প্রশ্ন উত্তর ওগুলোও পড়ছে, আমিও ছিলাম ওখানে একটু পড়াচ্ছিলাম। তারপর নিচে এসে যে ভাইয়ের জন্য একটু চা বসিয়েছি, ভাই যেহেতু কিছু খেয়ে আসেনি, তো ভাবলাম ভাইকে একটু চা করে দিই, আর তারপরে টিফিন টিফিন খেয়ে পরে যাব। তো পরে যাব, এত কিছু বলে দিচ্ছি, আর মেন কথাটাই বলিনি যে আজকে হচ্ছে মেয়েদের হচ্ছে পরীক্ষা, ট্যালেন্ট সার্চ। অনেকদিন থেকেই বলছিলাম যে
তোমাদেরকে যে মেয়েদের পরীক্ষা বা এরকম বই দিয়েছে, ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে, ওরা অনেকদিন আগে বলেছিলাম, তারপর আর বলা হয়নি অনেকদিন। তো যাই হোক, আজকে সেই দিনটা ফাইনালি। তো আজকে ওই জন্য ভাই এসছে, ওকে ওদেরকে নিয়ে যাবে আর কি, আমিও যাব সাথে, চারজনেই যাব। তো আমাদের এখান থেকে একটু দূরে হবে, তো তার জন্য গাড়িতে করে যেতে লাগবে, আর আমি ওদের দুজনকে নিয়ে মানে সামলাতে পারবো না ঠিক। আর আমাদের এখানে রাস্তাটা খুব একটা ভালো না, তো তাই জন্য ভাইকে আগে থেকে বলে রেখেছিলাম যে তুই পরীক্ষার সময় আসবি। তো ভাই এসছে, আর ওদের পরীক্ষাটা শুরু হবে 12টা থেকে 2টো পর্যন্ত, মানে শেষ হবে 2টোতে। তো তার আগে আমাকে মানে 11টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ একটা নতুন জায়গায় যাব, কোন ক্লাসে ওদের বসতে দেবে না দেবে সেটা আমাদেরকে খুঁজতে হবে আগে গিয়ে ওখানে। তো ওদেরকে সব রকম সবকিছু বুঝিয়ে দিতে হবে, তো তার জন্যই আর কি তাড়াতাড়ি যেতে হবে। তো তার আগে আমি রান্না বান্না টান্না সবকিছু করে নেব, করে টোরে তারপরে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। ভাইয়ের চাটা হয়ে গেছে, ভাইকে দিয়ে আসি, আর তারপরে বাকি কাজগুলো করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, এখন বাজতে যাই 10টা, আর মেয়েদেরকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, আর ভাই এসেছে তো তোমাদেরকে বললাম। তো ভাই পড়াচ্ছে ওদেরকে এখনো, আর আমি এই যে একটু বেসন গোলাচ্ছে, পেঁয়াজি ভাজবো, মুড়ি দিয়ে মুড়ি খেয়ে যাবো। ভাত বসিয়ে দিয়েছে মা বাইরে, মা ভেবেছে হয়তো ভাত খেয়ে যাবো, কিন্তু ভাত খেয়ে যাবো না, কারণ কালকের মাংস আছে, আর মাংস টাংস খেয়ে গেলে যদি অ্যাসিডিটি হয়, তো সেই কারণের জন্য ভাত খেয়ে যাবো না, ওদেরকেও ভাত খাইয়ে নিয়ে যাবো না। তো তার জন্য এই যে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভাজছি, আর কালকের আলু সেদ্ধ আছে, তো ওইটা মাখবো। তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে, খেয়ে তারপরে পরীক্ষা দিতে হবে ওরা। দেখো এখানে পেঁয়াজি ভাজার জন্য কড়াই তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজি গুলো এখন ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একটু ঘন ঘনই দিয়েছি, খেতে ভালো লাগবে বেসনের মধ্যে পেঁয়াজটা ঘন ঘন থাকলে, তবেই তো নামটা পেঁয়াজি, তাই না? আর হ্যাঁ বন্ধুরা, তখন যেটা বলছিলাম যে ওরা কিন্তু বেশি দিন হলো বইটা পায়নি, আর আমি যখন প্রথম থেকে বলছিল তখন কিন্তু আমি অতটা গা দিইনি, ওরাই হচ্ছে নিজের থেকে যেচে বলল না মা আমরা পরীক্ষাটা দিতে যাব। তো ওদের যখন জেদ দিয়েছে ওরা নিজেরাই, তো ভাবলাম তাহলে ওরা দিক পরীক্ষাটা, কিন্তু বেশি দিন হলো ওদের বইটা দেয়নি, মানে নিয়েছে আর কি, বইটা বেশি দিন হয়নি, তো সেই জন্য মানে অর্ধেক পড়া হয়নি বলতে গেলে বইটার। ওরা কি পরীক্ষা দেবে না দেবে আমি তো সেটাই ভেবাচ্ছি না। তার মাঝখানে ওই যে বললাম তখন তোমাদেরকে যে ওদের স্কুলের পরীক্ষা পড়ে গেছিলো, তো কোনটা পড়বে কোনটা না পড়বে বলো তো, এমনিতে ওরা মানে একটু খেলাধুলোরও সময় পায় না, তার মধ্যে মানে কোনটা ছেড়ে কোনটা পড়বে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, যা করবে করবে, ভাগ্যে যা আছে তাই হবে, যতটা পারে ততটা করবে। আর ওইখানে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ মেখে রেখেছি, তোমরা তো দেখতেই পেলে, মুড়ি খাওয়ার জন্য। আর এই যে ডিম আলুটা ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ হতে, এটা ছাড়িয়ে নেব আর কি, তারপরে ওই মাংসর ঝোলটার সাথে আর কি গরম করে নেব আর কি, দিয়ে আর কি তরকারিটা করে নেব, আগের দিনের মাংসর ঝোল রয়েছে সেটার মধ্যে দিয়ে। তো এখানে কাঁকরোলগুলো ভাজছি, কাঁকরোলগুলো প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই যে একটা ডিম ফেটে গেছিলো বের করতে গিয়ে, ওটাকে পচের মতো করে ভেজে নিয়ে তারপরে ঝোলে দেবো। আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এই যে ডিম ছাড়িয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, ওই সেদ্ধ করে রেখেই আলুটাকে কেটে নিয়েছি, কিন্তু পুরোপুরি আলুটা এখনও সেদ্ধ হয়নি। তো এই পচেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দুটো ডিম দিয়ে ভেজে নেব। তো দেখো ডিমটা ভেজে নিই, তারপরে আবার পরে দেখাচ্ছি। তো দেখো এই শশাটা আর কি কাকিমাদের গাছ থেকে পাড়া হয়েছে, তো মা আর কি দেখালো মানে দিল আর কি, তাই তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসে দিয়ে, তার মানে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাংসের ঝোলটা এতে ঢেলে দেব। তো ভালোই লাগবে এরকম করে খেতে, খুব যে খারাপ লাগবে সেটা না। তো যাই হোক, ওখানে মানে মানে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে মেয়েদের পিচবোর্ড, তারপরে পেন্সিল, পেন, পরীক্ষার জন্য যাবতীয় যা যা কিছু লাগে সব কিছু এখন গুছিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু ওদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আর 11টা প্রায় বাজতে যায়, আর 12টা থেকে ওদের পরীক্ষাটা আরম্ভ হবে, কিন্তু এখন হচ্ছে কোথায় স্কুল কোথায় কি আমি তাও জানি না, কি করব না করব কিছু ভেবে পাচ্ছি না, মানে টাইম এদিকে হয়ে যাচ্ছে, এদিকে এখনও পড়ছে ওরা, ভাই আবার ওদিকে এদেরকে পড়াচ্ছে এখনও। আমি এবার বইগুলোকে আর কি বই বলছি পিচবোর্ডগুলোকে গুছিয়ে দিয়ে আসলাম, তারপরে এই যে মাংস ঝোলটা এই আলুর মধ্যে ঢেলে দিয়েছি, এটা এবার গরম করে মানে ফুটে গেলে আর কি নামিয়ে নেব, এখন মুড়ি খাবো। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে আবার।
তো বন্ধুরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর খুব তাড়াহুড়ো করে বেরালাম। এখন প্রায় বেজে গেছে 11:30, আর এই সবে বাড়ি থেকে বেরোলাম। এখনও কিন্তু আমি জানি না কোথায় স্কুল কোথায় কি, আমরা যেহেতু ওই জায়গায় কখনো যাইনি, মানে নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি, সেরকম কোনো দরকার পড়েনি তাই যাওয়া হয়নি। তো কি কোথায় কি খুঁজবো না খুঁজবো সেটাও ভেবে পাচ্ছি না। তো এখন এই যে ঘর থেকে বেরোলাম, মানে তোমাদেরকে আর যাওয়ার সময় আর কথাও বলতে পারলাম না তোমাদের সাথে, এতটাই তাড়াহুড়োর মধ্যে বেরোলাম। মানে 12টা থেকে পরীক্ষা, মানে বুঝতেই পারছো মানে অনেকটা লেট করেই বেরিয়েছি আমরা, 11:30 মানে অনেকটাই লেট, আধা ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। তো কি বলবো বন্ধুরা, এই দেখো ভাইকে বলছি, ওই দিকে ভাই কী করেছে সোজা চলে যাচ্ছে তাড়াহুড়ো করে। তো ভাইকে বললাম না তুই গাড়িটা ব্যাকে নে, ওই সাইড দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে কথা, একটু অলিগলি আছে, মানে অনেক সরু সরু রাস্তার প্রচুর মানে বাঁক বুক আছে। তো সেই কারণের জন্য আর কি ভাইকে বলছি আস্তে ধীরে, মানে সাবধানে চালা কিন্তু তাড়াতাড়ি চল, মানে যাতে করে টাইমের মধ্যে পৌঁছাতে পারি। তো মোটামুটি তাড়াহুড়ো করে এসে মোটামুটি পৌঁছাতে পেরেছি। কটা বাজে এখন, মানে 12:50, মানে 11:50 হয়েছে, আমরা পৌঁছে গেছি স্কুলে, আর আসার সঙ্গে সঙ্গেই ঘন্টা পড়ে গেছে, ওদেরকে বসিয়ে দিয়ে সাথে সাথে বেরিয়ে চলে আসতে হয়েছে। আর এখানে সব মায়েরা অধীর আগ্রহে বসে আছে কখন তার সন্তানরা মানে বাচ্চারা বেরোবে স্কুল থেকে, কি করছে না কে করছে, এটা স্বাভাবিক। বাচ্চারা পরীক্ষা দিতে গেলে মায়েদের একটা টেনশন হয়, মা হোক বাবা হোক সবারই একটা টেনশন হয়, আমারও হচ্ছে, আমার আরও বেশি হচ্ছে, কারণ মেয়েরা তো মানে কোনো পড়াই সেরকমভাবে করেনি, সেরকম করেনি, ওদেরকে আমি দোষ দেব না, দোষটা আমারও না কিংবা ওদেরও না। আসলে আমি জানতামই না যে ওরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে, বা ওরাও জানতো না, যদি এটা সারা বছর ধরে বইটা পড়ে পরীক্ষা দিত তাহলে হয়তো মানে কিছু একটা, মানে হয়তো সেরকম একটা আশা থাকতো যে ওরা ভালোভাবে লিখতে পারবে, কিন্তু ওরা তো সারা বছর তো দূরে থাক, একটা মাস ওই বইটা পড়েনি, তার মধ্যে আবার ওদের স্কুলের পরীক্ষা, মানে স্কুলের যে পরীক্ষাটা হয় সেটা পড়ে গেল। তো তোমাদেরকে তো আগেই বললাম ওটা, তো ওটা নিয়ে আর বেশি বলছি না, যত বলবো ততই মন খারাপ লাগবে। আর এইখানে দেখো এই পুরোনো গাছটা দারুণ লাগছে দেখতে, তাই না? তো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই ভ্লগটা রবিবারের, আজকে তোমরা পাচ্ছ বুধবার, তার কারণটা হচ্ছে শনিবার দিন দুটো ভ্লগ হয়ে গেছিলো, আর একদিন তোমরা ভ্লগ পাওনি আমার, তো সেই জন্যই হচ্ছে জমে গেছিলো, কি করবো বলো। আর ভিডিওটা করে রেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর মানে কি বলবো, এত কষ্ট করে ভিডিওটা বানিয়ে যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে মনটা কেমন খুঁতখুত করে না, তাই না? তাই না? তো যাই হোক, এখন ওদের পরীক্ষাটা হয়ে গেছে আর ওরা বাইরে বেরিয়ে চলে আসছে, মানে চলে আসার পর ওদেরকে জিজ্ঞাসা করছি কী রে পরীক্ষা কেমন হলো। তো ছোটো মেয়ের বলছে আমি আন্দাজে ঢিল মেরে দিয়েছি, আর বড় মেয়ে বলছে আমি হচ্ছে বুঝে বুঝে লিখেছি। কিন্তু আমার বড় মেয়ে কিন্তু খুব ফাঁকিবাজ, বড় মেয়ের কিন্তু বলা উচিত ছিল যে আমি আন্দাজে ঢিল মেরেছি, ছোটো মেয়ের বলা উচিত ছিল যে বুঝে বুঝে লিখেছি, কিন্তু দুজনে বিপরীতরা বললো, কি বলবো বলো, মানে হাসিও পাচ্ছে ওদের কথা শুনে। তো যা হোক আন্দাজে ঢিল মারুক, আর যাই হোক ওরা করেছে যতটা পেরেছে করেছে, ওরা যদি ফেলও করে সেটার জন্য আমি মানে অনুতাপ হবে না, কারণ ওরা কিন্তু সেরকমভাবে মানে বইটা পড়েই নি, যেই বইটা থেকে পরীক্ষা হবে সেই বইটা কিন্তু অতটা পড়েই নি। তো যাই হোক যা হবে দেখা যাবে। তো এখন এই যে আইসক্রিম কিনে দিয়েছি ওদেরকে, আমিও খেয়েছি, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কি বলবো বন্ধুরা, সেরকমভাবে আজকে তোমাদের সাথে হয়তো কথা বলতে পারলাম না, এত ব্যস্ততার মধ্যে আজকে সারা দিনটা কাটলো। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি প্রথমবার আমার চ্যানেলে আমাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, সবাইকে টাটা।